নমস্কার, আমি সঞ্চয়িতা ঘোষ। ই কন্টেন্ট ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণের একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি তোমাদের সাথে ব্যাকরণের সন্ধি নিয়ে আলোচনা করব। দেখো, এই সন্ধিকে তিনটি ভাগে ভাগ করা হয়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি, তাই তো? আজকের আমাদের পাঠ হলো সন্ধি। এই সন্ধি জেনে নেওয়ার আগে আমাদের প্রথম দরকার যে কেন আমরা এই সন্ধি শিখব বা জানব, বা আমাদের জানার উদ্দেশ্যটা কি, তাই তো? তাহলে জেনে নেওয়া যাক। দেখো, সন্ধি প্রথম হচ্ছে আমাদের এই সন্ধি সম্পর্কে ধারণা লাভ করতে সাহায্য করবে, সন্ধি জানলে। তারপর কিভাবে দুটি শব্দ বা ধ্বনি যুক্ত হয়ে একটি শব্দে রূপান্তরিত করা যায় তখন সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো। এবার আবার দেখো যে একটি শব্দ কী কী নিয়মে ভাঙা যায় সেই বিষয়েও কিন্তু আমরা এই সন্ধি সম্পর্কে জানতে পারবো। সন্ধির বিভিন্ন প্রকার সম্বন্ধে জানতে পারবো। তারপর দেখো, এবার তাহলে এখন আমাদের প্রশ্ন হলো যে সন্ধি কী। তাহলে সন্ধি বলতে কী বুঝি আমরা? যখন দুটি বর্ণ মিলিত হয়ে একটি নতুন অর্থবহ শব্দে রূপান্তরিত হয় তাকে ব্যাকরণের ভাষায় সন্ধি বলে। দেখো, আমরা আগেই বলেছি যে সন্ধিকে তিনটি ভাগে ভাগ করা হয়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। এখন জেনে নেওয়া যাক যে স্বরসন্ধি কাকে বলে। এবার দেখো এখানে কি বলেছে, স্বরসন্ধির সাথে স্বরসন্ধির মিলনকে বলা হয় স্বরসন্ধি। এবার স্বরসন্ধি বলতে এখানে স্বরধ্বনি, তাই তো? স্বরধ্বনি বলতে কোনগুলো? যেগুলো অ থেকে ও পর্যন্ত, তাই তো? এখানে কি বলছে যে এই স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। যেমন দেখো, একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারবে। নব যুক্ত অন্য করে নবান্ন, নব উচ্চারণ করার পরে দেখো একটা অ আসছে, তাই তো? আর এখানে অন্যের অ, এই দুটো অ মিলে হয়েছে একটা নতুন সন্ধিবদ্ধ পদ, সেটা হচ্ছে নবান্ন। তারপরে দেখা যাক ব্যঞ্জন সন্ধি কি বলেছে, যে পাশাপাশি অবস্থিত স্বর ও ব্যঞ্জন, ব্যঞ্জন ও স্বর, ব্যঞ্জন ও ব্যঞ্জন ধ্বনির মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। এবার আমরা স্বরসন্ধি জানলাম, এবার ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনি বলতে কোনগুলো? যেগুলো হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, তাই তো? এইগুলোও যখন মিলিত হয়, যখন স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি আবার ব্যঞ্জন ধ্বনির সাথে তোমার স্বরধ্বনি তখন যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠিত করে, তখন তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। দেখো এখানে একটা উদাহরণ আছে, উৎ যুক্ত লাস করে উল্লাস, এখানে উতের হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনি, আর লাসের হচ্ছে লাটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, দুটো মিলিত হয়েছে উল্লাস। তারপরে দেখো বলেছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কি? না, প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের শব্দটির শুরুতে থাকা স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়ে সন্ধির ফলে বিসর্গ নতুন শব্দে অন্য ধ্বনিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় বিসর্গ সন্ধি। একটা উদাহরণের সাহায্যে দেখা যাক, তাহলে আরও বেশি পরিষ্কার হবে জিনিসটা। তীর যুক্ত ধান করে তীরধার, এদিকে দেখো তীর শব্দের তীর একটা বিসর্গ আছে আর তার সঙ্গে ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়েছে, দিয়ে হয়েছে একটা নতুন শব্দ তীরধান, তাই তো? আজকে আমি তোমাদের সাথে এই পর্যন্তই আলোচনা করলাম, পরবর্তী আলোচনা পরের ক্লাসে বিস্তারিত জানাবো। ধন্যবাদ।